أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله وشكر الله تعالى جنة আলহামদুলিল্লাহ আমাদের সামনে ইফতারি চলে এসেছে এই জন্য একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আজকে ইফতার মাহফিল দুয়ার মাহফিল আলহামদুলিল্লাহ ডক্টর ইমাম হোসেন আমাদের জন্য দোয়া করে গিয়েছেন কিছু কথা না বললেই নয় এই জন্য বলতে হচ্ছে আমাদের ততক্ষণে সকল প্রস্তুতি আমরা গ্রহণ করি আমাদের সামনে ইফতার চলে এসেছে ইফতারের সামনে নিয়ে দোয়া করার ইফতারের সময় দোয়া কবুল হয় মর্মে যে হাদিসটা আছে এই হাদিসটি ঠিক না নিতান্তই জয়ীফ তবে ইফতারের সময় দোয়া কবুল হয় কিন্তু ইফতারের সময় দোয়া কবুল হয় বলে টিভির পর্দা থেকে নিয়ে একেবারে কবরের কোনায় কোনায় আর গোরস্থানের যে ইফতার মাহফিলের আগে সম্মিলিত দোয়া করা লক্ষ্যমূলক বেদাত টিভির পর্দা থেকে শুরু করে আমাদের সমাজে প্রচলিত আছে সম্মানিত দিনী ভাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যারা তাদের জীবন চালাতে চায় সমাজ আদর্শ রাষ্ট্র তাদের পরিবার পরিজন সন্তানকে মানুষ করতে চায় তাদের জন্য একটা ভালো প্রতিষ্ঠান দরকার প্রাতিষ্ঠানিক বিষয়াবলী যেভাবে মানুষের জীবনে প্রভাবান্বিত করে পৃথিবীর অন্য কোনো জিনিসই আর সেভাবে প্রভাবান্বিত করে না এই জন্য সমস্ত পৃথিবীব্যাপী প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে ক্যামব্রিজ অক্সফোর্ড টরেন্টো পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী জ্ঞানী গুণীরা সমাজে অবদান রেখেছেন তারা মূলত প্রাতিষ্ঠানিকভাবেই শিক্ষা অর্জন করেছেন দু একজন হয়তোবা ব্যতিক্রম ছিলেন সুতরাং সমাজ পরিবর্তনের সবচাইতে বড় একটি মাধ্যম হচ্ছে দ্য ইনস্টিটিউশন আর আধুনিক সমাজ ঘুণে ধরা সমাজ এবং বিজাতীয় সংস্কৃতিতে আবদ্ধ হওয়া সমাজকে উদ্ধার করতে গেলে আমাদের এই ইমাম বুখারী রহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসার মতো প্রতিষ্ঠানের দরকার কেননা আলহামদুলিল্লাহ আমরা এই রমজান মাসে মাসব্যাপী যেমন ইফতারের আয়োজনই শুধু করছি না মাঝে মাঝে আলহামদুলিল্লাহ ইফতার মাহফিল করছি এবং প্রতিদিনই আমরা সন্তানদেরকে ইফতারের আগে মাগরিবের জহরের পরে অন্যান্য ক্লাস করার সময় ছাড়াও আমরা এগুলো জিনিস শিক্ষা দিচ্ছি সম্মানিত দিদি ভাই আপনার সন্তানকে যদি আপনি আপনার সন্তানকে যদি আপনি একনিষ্ঠ তাওহীদের ঝান্ডাবাহী মশালবাহী আলোকবর্তিকা রূপে সমাজে প্রতিষ্ঠিত করতে চান তাহলে একটি ভালো প্রতিষ্ঠানের অতীব জরুরি অতীব দরকার সম্মানিত দিদি ভাই আপনি যে প্রতিষ্ঠানে এসেছেন আপনি দেখতে পাচ্ছেন ওই দিকে তাকান আমরা নতুন মহিলা মাদ্রাসা দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে মহিলা শাখা চালু হয়েছে 1, 2, 3 মহিলা কিতাবখানা চালু হয়েছে মহিলা হেফজখানা চালু হয়েছে মসজিদের উপর তালার দিকে তাকান মা বোনেরা আছে সেখানেও ইফতারি চলছে আমাদের মাঠে তাকান আমাদের এই পাশে তাকান 42% জমি কিনা হয়েছে এই এক বছরে আলহামদুলিল্লাহ 42% জমি 75 লক্ষ টাকা
75 লক্ষ টাকা এক বছরে আলহামদুলিল্লাহ আমরা প্রায় শোধ করে ফেলেছি, আর মাত্র 24 লক্ষ টাকা ঋণ আছে। কর্জে হাসানা নেওয়া হয়েছে, আপনাদের মতো যে সকল দিনই ভাই আছে তাদের কাছ থেকে কর্জে হাসানা নেওয়া হয়েছে, 24 লক্ষ টাকা ঋণ আছে। সম্মানিত দিনী ভাই, এই প্রতিষ্ঠান দেখছেন, এই প্রতিষ্ঠানে যে কি লেখাপড়া হয় আপনারা তা জানেন, কিন্তু এই প্রতিষ্ঠানে এই বছরে অনেক ছাত্রদেরকে ফিরিয়ে দিতে হয়েছে, অনেক ছাত্রদেরকে আমরা ভর্তি নিতে পারি নাই, কারণ আমরা জায়গা দিতে পারছি না। আমাদের এই তিনতলা বিল্ডিংয়ে থাকার মতো আর জায়গা নেই, আমাদের মসজিদের দোতলায় পর্যন্ত থাকা হচ্ছে, হেফজখানাতে আর জায়গা নেই। অনেক ছাত্রদেরকে এইবারে আমরা ফেরত দিয়েছি। আপনারা এই মাদ্রাসায় বসেছেন অযথা।